হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আমার প্রথম ভিডিও যারা দেখছেন, দ্বিতীয় ভিডিওতে অবশ্যই দেখবেন, আপনাদের অবশ্যই কাজ আসবে। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে যে আমরা এই মেশিনটা চুলার বোর্ডের সাথে কিভাবে ফিটিং করে এটাই দেখাবো। জাস্ট হচ্ছে এখন হচ্ছে যে এই অবস্থায় আছে, আমি চুলাটাকে আগে শোয়াবো। শোয়ার পর হচ্ছে যে আগে মেশিনটা বসাবো, বসার পরে হচ্ছে আমি তিন আঙ্গুলো ধরবো। এই দেখেন, তিন আঙ্গুলো ধরছি, জাস্ট একটু উল্টাই ফেলবো। এটা উল্টানোর পর মেশিন নাট দোনোটা সোজা করে ফিটিং করে দিব। আমি উল্টাই ফেললাম, এটা হচ্ছে পজিশন করে আগে বসাই নিব। পজিশন বরাবর সোজাসুজি বসাই নিলাম, এখন হচ্ছে যে নাট দোনোটা ফিটিং করে দিব। ফিটিং করে দিলে হচ্ছে যে এখানে একটা ডাকনা থাকে, অনেকে ডাকনাটা কোনো স্পেসিফিক কোনো বিষয় না, এটা ডাকনা আপনি রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন, ডাকনাটার কোনো দরকার নাই। এটা এমনি সুর জন্য দেয়, সুন্দরের জন্য আপনি চাইলে দিতে পারেন, যদি ফেটে যায় ভেঙে যায় এটা আমার কোনো সমস্যা না, এটা না দিলেও চলবে। আপনি নাট দুটো আগে ভালো করে ফিটিং করে নেবেন। আমি নাট দুটো আগে ফিটিং করে নিব, তারপর হচ্ছে যে মেশিনের নাট দুটোটা ফিটিং করব। আপনার সবসময় এটা আগে ফিটিং করার চেষ্টা করবেন, তাহলে আছে তাহলে মেশিনটা আপনার পারফেক্টলি সুন্দর করে ফিটিং করতে পারবেন, নাহলে হচ্ছে যে ট্রাবল হয়ে যাবে, ফিটিং করতে ঝামেলা হয়ে যাবে। এই আমি সোজা করে নিলাম। আর মেশিন ফিটিংয়ের সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই রাবারটা, এই রাবারটা অবশ্যই রাখা লাগবে। এটা যদি ছিঁড়ে যায়, ফেটে যায়, তাহলে হচ্ছে যে আপনার মেশিনটা লিক হয়ে যাবে, এদিক দিয়ে লিক হয়ে গ্যাস বাইর হয়ে। দেখেন আপনারা, আমি ভালো করে যদি দেখাই জিনিসটা, দেখেন ফাঁকাটা অনেক বড় হয়ে গেছে আর অনেক ময়লা হয়ে গেছে ভিতরে, যার কারণে হচ্ছে আপনার চুলাতে মলে কালি হবে, প্রচুর পরিমাণে কালি হবে এবং শব্দ করবে। যেমন হচ্ছে যে ভয় ভয় লাগবে আপনাদের, দুপ করে আওয়াজ করবে, শব্দ করবে, আগুনটা এদিকে টেনে নিয়ে আসবে, এরকমই হবে। দেখেন আবার দেখেন, দেখেন এটার সমাধান কি, সমাধান ইজিলি করতে পারবেন। আপনার ফিনিয়ামটা অনেক সময় চেঞ্জ করে দিয়ে সমাধান করা যায়, অথবা বার্নারটা সিঙ্গেল করে ফেলতে পারবেন দুটা। আর হচ্ছে যে বার্নারটা যখন সিঙ্গেল করে ফেলবেন, কালি ধর অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে। দেখেন তাহলে ভিডিও অবশ্যই গুরুত্বপূর্ণ হবে, আপনার না টেনে স্কিপ না করে আপনার সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, অবশ্যই কাজে আসবে। চলেন তাহলে দেখে আসি আজকের ভিডিও। আমরা হচ্ছে যে চেষ্টা করব এই, তাহলে দেখেন আমি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবসময় হচ্ছে আমি দেখাই আপনাদেরকে কীভাবে আপনারা চুলাটা সার্ভিসিং করবেন, আর বিভিন্ন ধরনের টিপস দিয়ে থাকি, যে টিপসগুলো হচ্ছে আপনাদের অবশ্যই বাসা বাড়িতে কাজে আসবে। আপনারা নিজেরাই চুলা সার্ভিসিং করতে পারবেন, সিলাই মেশিন সার্ভিসিং করতে পারবেন, আর হচ্ছে যে এই এখন দেখাচ্ছি যে রাইস কুকারও কীভাবে সার্ভিসিং করবেন, ওই জিনিসটাও দেখাই থাকি। আমার মেকানিক স্কুল যদি আপনারা প্রথম দেখে থাকেন, ভিজিট করে থাকেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ হচ্ছে আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব হচ্ছে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য মোটিভেট করে। আমি হচ্ছে যে আপনাদের জন্য নতুন নতুন টিপসগুলো হচ্ছে নিয়ে আসি। আজকে দেখাবো হচ্ছে যে এটা আরেকটা ভিডিও দেখাইছিলাম আমি আপনাদের বাসায় হচ্ছে যে চুলা, এই চুলাটা, এই চুলার বান্নারটা, এই চুলার বান্নারগুলো হচ্ছে যে আওয়াজ করে, ধূপ ধূপ আওয়াজ করে, শব্দ করে, শুঁ শুঁ শব্দ করে, ফক ফক আওয়াজ করে, যে যার কারণে বাতাস ধরে যায়, নষ্ট হয়ে যায়, যার কারণে আওয়াজ করে এইটা। এই যেমন দেখেন বান্নারটা, আপনারা দেখেন এই বান্নারগুলো হচ্ছে যে নষ্ট হয়ে যায়, কিছুদিন ইউজ করার পর এগুলো ফেটে যায়, ভেঙে যায়, ছিদ্রগুলো বড় হয়ে যায়, তখন হচ্ছে যে এই শুঁ শুঁ আওয়াজগুলো করবে, বিকট শব্দ করবে, অনেকে হচ্ছে যে ভয় পায়, অ্যাক্সিডেন্টও ঘটার সম্ভাবনা থাকে। এই যেমন এই জিনিসটা দেখেন, এটাও ভেঙে গেছে, এই এগুলো হচ্ছে ভেঙে যাওয়ার কারণে জিনিসটা পজিশন বরাবর বসবে না, না বসার কারণে হচ্ছে এদিকে ফাঁকা থেকে যায়, এদিকে যখন বাতাস ধরবে, বাতাস এদিকে যখন বাতাস আপনার বাইরের থেকে টানবে, এটা আওয়াজ করবে, বিকট আওয়াজ করবে, আর হচ্ছে যে আগুনটা হচ্ছে যে ঠিকভাবে সার্ভিসিং দিবে না, উল্টা আগুন এদিক দিয়ে চলে আসবে, আগুনটা এদিক দিয়ে নিচ দিয়ে চলে আসে, নিচ দিয়ে চলে আসে, অনেক সময় গায়েও আগুন ধরে যেতে পারে। এটা হচ্ছে যে মেন সমস্যা, আপনার যখন চুলাতে বান্নারগুলো আওয়াজ করবে, শুঁশো আওয়াজ করবে, শব্দ করবে, শুঁশো আওয়াজ করবে, শব্দ করবে, তখন হচ্ছে যে এই বান্নারটা চেঞ্জ করে দেওয়া লাগবে। এই যেমন এখানে বিভিন্ন ধরনের আওয়াজ হতে পারে, যেমন এই এটা ফেটে গেছে, এদিকে সামান্য যদি ফেটেও যায়, এটা আওয়াজ করবে, শুঁশো আওয়াজ করবে, শব্দ করবে, ফক ফক আওয়াজ করবে, এটা হচ্ছে জিনিসটা, তখন হচ্ছে যে এই জিনিসটা চেঞ্জ করে দেওয়া লাগবে। বান্নারটা, বান্নারটা যখন চেঞ্জ করবেন, এটাতে আপনার একটা হচ্ছে যে টিপস হচ্ছে যে আপনারা যদি বান্নারে যদি গ্যাস কম
যায় এরকম বানার লাগাইতে ইচ্ছে করে, তাহলে হচ্ছে যে একটা লাইন বন্ধ করে দিয়ে, আমি দেখাইছিলাম একটা লাইন বন্ধ করে দিয়ে এই এই বার্নারটা বোক্কা বার্নারটা লাগাইতে পারেন। এই বোক্কা বার্নারটা আপনাদের হচ্ছে গ্যাসও সেভ করবে, চুলার সার্ভিসিং ভালো দিবে, আপনাদের খুবই কার্যকরী একটা হচ্ছে পদ্ধতি। এটা আমি অনেক ভিডিওতে এই জিনিসটা টিপসটা দিয়ে থাকি, যেমন চুলাটা লাগানোর পর আমি দেখাই, প্র্যাকটিক্যালি দেখাই, চুলাটা জ্বালাবো এখন। আর চুলা জ্বালানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এই হচ্ছে যে 1.5 থেকে 3 ফিট দূরত্বে আপনার চুলা সবসময় রাখবেন, এই হচ্ছে যে দূরত্ব রাখবেন, কমপক্ষে 3 হাত দূরে, 1.5 হাত থেকে 2 হাত দূরে রাখবেন। কারণ হচ্ছে যে এদিকে যদি দূরে না রাখেন তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে যে আপনাদের যদি কোনো কারণে এদিকে, অনেক সময় দেখা যায় বাসায় গ্যাসের চুলা ছাড়া রাখেন, অনেক সময় রান্না করার পর ঠিকভাবে বন্ধ না করেন, তখন হচ্ছে যে আপনাদের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, এতো গুরুত্ব করে রাখতে হবে। আবার অনেকের বাসায় দেখা যায় যে এই গ্যাসের চুলার পাশাপাশি লাকড়ির চুলা ইউজ করেন, পাশাপাশি রাখেন, এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর হচ্ছে যে আরেকটা বড় টিপস হচ্ছে যে আপনাদের বাসায় হচ্ছে যে সবার কাছে মোবাইল আর হচ্ছে যে বৈদ্যুতিক লাইন থাকে। অনেক সময় গ্যাসের যদি আপনার, আমরা যখন গ্যাস ইউজ করি এই জিনিসটা হচ্ছে স্পার্ক করে, এই স্পার্কটা স্পার্ক, এই স্পার্ক, এই স্পার্ক, স্পার্ক থেকে হচ্ছে আগুনটা আসছে, এই স্পার্ক থেকে আগুনটা আসে। আপনার যদি বাসায় যদি এইরকম কোনো ধরনের গ্যাস লিকেজ হয়ে থাকে, গ্যাস লিক করে থাকে, তখন হচ্ছে যে স্পার্ক করলে ওই জায়গায় যদি মোবাইল রিসিভ করেন বা মোবাইল রিসিভ করলে আবার আগুন টেনে নিতে পারে, আগুন গায়েও আসতে পারে। আর হচ্ছে যে আপনার বৈদ্যুতিক শর্ট, বৈদ্যুতিক শর্ট থেকেও আগুন টানবে। কারণ হচ্ছে যে আগুন অটু চুলা, অটু চুলা মানে হচ্ছে ম্যাগনেট হচ্ছে এই, এখান থেকে হচ্ছে যে আপনার আগুনটা উৎপত্তি হয়, এই পাথর, একটা পাথরের গোছা থেকে আগুন আসে এখান থেকে। সেজন্য আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে বাসা বাড়িতে যেন লিকেজ না হয়। লিকেজ হলে আপনারা আগে হচ্ছে যে গ্যাসের সিলিন্ডারটা বন্ধ করে কোথায় লিকেজ হচ্ছে ওটা হচ্ছে আগে নির্ধারণ করতে হবে। তারপরে হচ্ছে যে আপনার যদি পারেন হচ্ছে নিজে সমাধান করবেন, না পারলে হচ্ছে যে পারে পারদর্শী এরকম মেকানিক দেখে আপনার সার্ভিসিং করে নিতে হবে, নাহলে এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এ হচ্ছে আগুন যেটা বলতে চাইছিলাম আপনাদের, এই স্পার্ক থেকে হচ্ছে যে আগুনের উৎপত্তি। আপনাদের যখন এই যেমন এই বোক্কা বান্নার আগুনের সার্ভিসটা দেখেন কত সুন্দর, অনেক সময় এরকম থাকে, তাহলে হচ্ছে একটু করে অ্যাডজাস্ট করে দিলে হয়ে যায়। এই বোক্কা বান্নার আগুনের সার্ভিসটা হচ্ছে সোজা হচ্ছে দেখছি পাতিল যেটা ইউজ করেন, পাতিলের তলাই হচ্ছে যে আগুনের সার্ভিসটা যাবে, যার কারণে হচ্ছে আগুনটাও সুন্দর জ্বলবে আর গ্যাস সেফ হবে, আপনার 30% গ্যাস সেফ হবে। এই বান্নারে সবসময় আপনারা খেয়াল রাখবেন 30% গ্যাস সেফ পাওয়ার হবে, আপনাদের জন্য সার্ভিসিংও ভালো থাকবে। এটা আপনারা ইউজ করতে পারেন, আমি সবসময় এই বোক্কা বান্নার ইউজ করার জন্য আপনাদেরকে সাজেশন দিয়ে থাকি, আপনাদের উপকারে আসবে। ভিডিও অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সবসময় আপনাদের জন্য আরও নতুন নতুন টিপস নিয়ে আসবো, আপনারা হচ্ছে যে আমাকে সাপোর্ট করে দেবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। এই রাবারটা, রাবারটা হচ্ছে যে আপনার যদি ছিটে যায় ফেড়ে যায় আপনার অবশ্যই এদিকে লিকেজ হবে, লিকেজ হলে হচ্ছে যে আপনার এখানে রিস্ক আছে, এটাই আগুন ধরে যাবে। একটু করে নাটটা লুজ থাকলেও এটা এই জায়গায় আগুন ধরবে। আর আপনারা এটা কাজ করার সময় অবশ্যই সেফলি কাজ করবেন, রাবারটা দিচ্ছেন কিনা অবশ্যই দেখে শুনে দিবেন। তারপর হচ্ছে যে নাট দুটা আমি ফিটিং করে দিব, তারপর হচ্ছে চুলাটা জ্বালাবো সঙ্গে। তখন আপনারা নাট এনে দেখলে আপনাদের অবশ্যই কাজে আসবে জিনিসটা। একটা চুলা আপনার কোলে ফিটিং করে যতই কাজ থাকুক আপনার থেকে 15-20 মিনিটের উপরে লাগবে না। আমি নাটটা জাস্ট ফিটিং করে নিব, আমি অয়েল ধরার কারণে হচ্ছে এগুলো তেল তেলে হয়ে গেছে, যার কারণে বসতেছে না। এই করাই আগে হচ্ছে একটু করে লাগাই নিলাম, একটা লাস্টে গিয়ে হচ্ছে এগুলো টাইট করে দিব। প্রথম যদি একটা টাইট করে দেন তারপর হচ্ছে দ্বিতীয়টা আপনার লাগাইতে পারবেন না, ট্রাবল হয়ে যাবে। আমি হচ্ছে লাস্টে গিয়ে টাইট দিব, দোনোটা আগে লাগাই নিলাম, এখন ধরে এদিকে আপনার সবসময় এদিকে ধরে টাইট দিবেন। কারণ হচ্ছে এদিকে হলে আপনি এনার্জি পাবেন, শক্তি পাবেন, তাহলে টাইট দিতে আপনার সুবিধা হবে।
অনেকে কি করেন বোর্ডে দিয়ে ধরে টাইট দেন, তাহলে তখন ভালোভাবে পারফেক্টলি টাইট দিতে পারবেন। এখন হচ্ছে ইজিলি টাইট হবে, জিনিসটা মজবুত হবে, নড়াচড়া করবে না, একেবারে পারফেক্টলি ফিটিং হয়ে গেছে। আমি এই দুটোটা আবার একটু টেস্ট করে দেখব কোনো লিকেজ আছে কি না। তারপরে এই দুটোটা, এই দুটোটা নাট কোনো ফ্যাক্টর না, এগুলো লুজ থাকলে কোনো সমস্যা নাই। আর এখান থেকে যদি কোনো একটা নাট যদি লুজ থাকে তাহলে অবশ্যই লিকেজ হবে, আগুন ধরে যাবে। তাহলে এগুলো একটু ভালো করে টাইট করে দেবেন। আমার ফিটিং করা ওকে। আমি হচ্ছে এখন চুলাটা জাস্ট জ্বালাবো, বার্নারটা লাগাই নিবো। বার্নারটা লাগানোর আগেই দেখাইছি আপনাদের কীভাবে লাগাইতে হয়। এটা টেনে ধরবেন, তারপর হচ্ছে বার্নারটা লাগাবেন, তারপর হচ্ছে যে আপনার লকটা লাগাই দিবেন, লকটা লাগাই দিবেন। আমি এই লকটা লাগাই দিব এখন। আপনি একটা যে কোনো একটা শিক দিয়ে এই লকটা লাগাইতে পারেন ইজিলি। আপনার লকের জন্য অনেকেই এই লকটা লাগান না, এটা কিন্তু রিক্সি। রান্নাবান্না করতে গেছেন, বার্নারটা পরে গেছে, হঠাৎ করে আগুন ধরে যেতে পারে বা সমস্যা হতে পারে। আমার এখন ওকে হয়ে গেছে। আমি এখন হচ্ছে যে রেগুলেটরটা লাগাবো, রেগুলেটরটা লাগাবো, হচ্ছে চুলাটা জ্বালাবো। আমার মেশিন যেটা জামিলা ছিল এখন ওকে হয়ে গেছে। আপনি এটা নতুন মেশিনও হতে পারে, আপনারা যদি ফেলে রাখেন দু একদিন তখনও হবে এই সমস্যাটা, ওকে হয়ে গেছে। এতটুকুই আজকের ভিডিও, অবশ্যই ভালো লাগবে, চ্যানেলটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আপনাদের কাজে আসবে। গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল, দেখবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।